हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सरगम पाठशाला। तो बंधुरा सबा केमन आशा करी निश्चय सबाई भलो। आज के आमी जे गानटी आपनादेर साथे आज के शेयर करब, जे गानेर हारमोनियम टियोटोरियल आमी आज के आपनादेर साथे शेयर करब, से गानटी हलो बंधुरा पागल मन मन रे मन केन एत कथा बोले। ओई गानटार बंधुरा हारमोनियम टियोटोरियल आमी आज के आपनादेर साथे शेयर करब केमन। तो बंधुरा आमी तार आगे आमी आपनादेरके आरेकटा कथा बोले राखी, आपनारा जदि आमार चैनेले नतून हये थाकेन ताहले प्लिज आमार चैनलटी सबसक्राइब करे राखबेन केमन। सबसक्राइब कर रखले बंधुरा आमार प्रत्येकटा हारमोनियम टियोटोरियलर प्रत्येकटा भिडियो किन्तु बंधुरा आपनारा खूब सहजे सवार आगे किन्तु पेये जाबेन। सेजन्य बंधुरा प्लिज आमार चैनलटी सबसक्राइब कर रखबेन एबं पाशे थाका बेल आइकनटी किन्तु प्रेस कर रखबेन केमन। और बंधुरा आपनादेर जदि कोनो रिक्वेस्टेर गान थाके ताहले प्लिज आमाके आपनारा कमेंट करे जानाबेन, आमी सेटी किन्तु देवार चेष्टा करब केमन। कारण बंधुरा आमी किन्तु आपनादेर उद्देश्ये आपनादेर जन्य किन्तु आमी हारमोनियम टियोटोरियल भिडियो तैरि करी। सेजन्य बंधुरा आपनादेर जेटा भालो लागबे जेटा पसंद आपनादेर सेटा किन्तु आमाके आपनारा कमेंट करे जानाबेन, आमी सेटी देवार चेष्टा करब केमन। और बंधुरा आमार भिडियो जदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज एकटा लाइक दिबेन एबं केमन हलो सेटी बंधुरा कमेंट करे जानाबेन केमन। तो बंधुरा आर कथा ना बाड़िये शुरू करा जाक आजकेर एई गानटा केमन। तो बंधुरा आमी ए गानटा शुरू करब सी स्केलर अर्थात सी फ्लैटर सी शार्प थेके केमन, सी फ्लैटर सी शार्प थेके। आपनारा बंधुरा आपनादेर स्केल अनुजाई किन्तु चूज करे निते पारबेन, अर्थात आपनारा बंधुरा आपनादेर स्केल अनुजाई किन्तु सेटा सिलेक्ट करे निते पारबेन। आमी सी स्केलर जे सारगामगुला जे स्वरलिपिगुला बोलबो सेई स्वरलिपिगुला बंधुरा आपनारा आपनादेर स्केल अनुजाई किन्तु बसाले किन्तु हये जाबे केमन। सेजन्य बंधुरा आमी आपनादेरके देखिए दिच्छि सी स्केल थेके केमन, अर्थात सी फ्लैटर सी शार्प थेके। तो बंधुरा ए सी फ्लैटर सारगामेर साथे आमी आपनादेरके एकटु परिचय करिए दिई। तो बंधुरा এটা হচ্ছে কিন্তু সি ফ্ল্যাটের স্বরলিপি কেমন। তো বন্ধুরা আমি গানটা শুরু করতেছি। তো বন্ধুরা শুরু করার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আপনাদেরকে বলা হয়নি, সেটা বলে রাখি। বন্ধুরা এই গানটিতে কিন্তু বন্ধুরা সব স্বর কিন্তু শুদ্ধ হবে, শুধু নিম্ন সপ্তকের নিটা হবে কোমল কেমন, শুদ্ধ নি হবে না, শুদ্ধ নির বদল কিন্তু নিম্ন সপ্তকে হবে কোমল নি, আর উপর সপ্তকে কিন্তু বন্ধুরা শুদ্ধ নিও কিন্তু হবে কেমন। তো বন্ধুরা আপনারা গানটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলে তখন কিন্তু বুঝবেন। তো বন্ধুরা দেখুন আমি শুরু করতেছি। তো বন্ধুরা শুরু করার আগে প্রথম স্থায়ীটা আমি আপনাদেরকে গেয়ে শোনাচ্ছি। পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে এই লাইনটাই হচ্ছে কিন্তু বন্ধুরা এ গানের স্থায়ী কেমন। এ গানটিতে কিন্তু বন্ধুরা একটা স্থায়ী এবং তিনটা অন্তরা আছে কেমন। তো বন্ধুরা এই লাইনটাই হচ্ছে কিন্তু বন্ধুরা এ গানের প্রথম স্থায়ী কেমন। তো বন্ধুরা ওই স্থায়ীটার স্বরলিপি এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পাগল মন পাগল মন পাগল মন রে গা পা মা, পাগল মন রে গা পা মা, পাগল মন মন রে মন রে মন রে মাদা গা রে সা মাদা গা রে সা মন রে মাদা গা রে সা মন রে মনে কেন মন কেন সারে ঘরে সারে ঘরে মন কেন সারে ঘরে মন কেন এত কথা বলে এত কথা বলে এত কথা বলে নিনি সাসারে রে নিনি সাসারে রে এত কথা বলে।
পাগল মন মন রে মনে কেন এত কথা বলে এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা তিনবার বাজাবেন কেমন পাগল মন মন রে মন কেন এত কথা বলে এই লাইনটা কিন্তু বন্ধুরা তিনবার বাজাবেন কেমন তিনবার তিনবার বাজালে কিন্তু বন্ধুরা এই গানের রাস্তাই হচ্ছে কেমন তো বন্ধুরা দেখুন পাগল মন মন রে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলে এভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই লাইনটা কিন্তু তিনবার বাজাবেন কেমন তো বন্ধুরা তিনবার বাজানোর পর কিন্তু বন্ধুরা এই গানটার স্থায়ী কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা স্থায়ীর পর কিন্তু বন্ধুরা তিনটা অন্তরা আছে তো বন্ধুরা ওই তিনটা অন্তরা কিন্তু বন্ধুরা একই স্বরলিপি দিয়ে কিন্তু হবে কেমন অর্থাৎ বন্ধুরা প্রথম অন্তরাটা যদি আপনারা খুব ভালোভাবে কিন্তু ফলো করেন খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বন্ধুরা প্রথম অন্তরাটার মতো কিন্তু বন্ধুরা আপনারা বাকি দুটা অন্তরাও কিন্তু একই স্বরলিপি দিয়ে কিন্তু তুলে ফেলতে পারবেন সেজন্য বন্ধুরা ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না অর্থাৎ পুরো ভিডিওটি দেখবেন না হলে বন্ধুরা অনেক কিছু মিস করে যাবেন সেজন্য বন্ধুরা আমি প্রথম অন্তরাটা কীভাবে বাজাচ্ছি কেমন করে বাজাচ্ছি সেটা কিন্তু বন্ধুরা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যদি লক্ষ্য করেন বন্ধুরা সেই অনুযায়ী একই স্বরলিপি দিয়ে বন্ধুরা আপনারা পরবর্তী দুটো অন্তরাও কিন্তু খুব সুন্দর ভাবে তুলে ফেলতে পারবেন কেমন তো বন্ধুরা আমি অন্তরাটা শুরু করতেছি তো বন্ধুরা এই অন্তরাটা শুরু করার আগে কিন্তু বন্ধুরা আমি এই অন্তরাটা আপনাদেরকে একবার গেয়ে শোনাচ্ছি কেমন কারণ বন্ধুরা আপনাদের সুবিধার জন্য অন্তরাটা যদি আমি আপনাদেরকে গেয়ে শোনাই তাহলে বন্ধুরা আপনাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে সেজন্য বন্ধুরা এই অন্তরাটা স্বরলিপিটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একবার গেয়ে শোনাচ্ছি অন্তরাটা মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চায়ের রঙে গোরা দৌড়াইতে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চায়ের রঙে গোরা দৌড়াইতে পাগল মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলে তো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু এ গানের প্রথম অন্তরা কেমন তো বন্ধুরা এই অন্তরাটার স্বরলিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কেমন তো বন্ধুরা দেখুন শুরু হচ্ছে কিন্তু দা থেকে মনকে আমার যত মনকে আমার যত দাদা দা পা মা পা দাদা দা পা মা পা দাদা দা পা মা পা মনকে আমার যত চাই যে বুঝাইতে চাই যে বুঝাইতে চাই যে বুঝাইতে দাদা সাসারে সাগারে চাই যে বুঝাইতে চাই যে বুঝাইতে দাদা সাসারে সাগারে দাদা সাসারে সাগারে চাই যে বুঝাইতে মন আমার চায়ের রঙে মন আমার চায়ের রঙে মন আমার চায়ের রঙে সা 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 নি সা নি সা 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 নি সা নি সা মন আমার চায়ের রঙে গোরা দৌড়াইতে গোরা দৌড়াইতে গোরা দৌড়াইতে গোরা দৌড়াইতে নিদা পা দাদা নিদা পা দাদা গোরা দৌড়াইতে নিদা পা দাদা এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন কেমন মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চায়ের রঙে গোরা দৌড়াইতে এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন কেমন তো বন্ধুরা দুইবার বলার পরে কিন্তু বন্ধুরা আবার স্থায়ীতে আপনারা যেটা বাজিয়েছিলেন পাগল মন রে মনে কেন এত কথা বলে এই লাইনটা কিন্তু বন্ধুরা আবার কিন্তু বাজাবেন কেমন তো বন্ধুরা আপনারা তো দেখলেনই না এই লাইনটা কিন্তু বাজানোর পরে পাগল মন রে ওই লাইনটা কিন্তু বন্ধুরা আমি বাজিয়েছি সে লাইনটা কিন্তু বন্ধুরা স্থায়ীতে ছিল সেজন্য বন্ধুরা স্থায়ীতে আপনারা যেভাবে বাজিয়েছেন সেভাবে বাজালো কিন্তু হবে কেমন তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে অন্তরা বাকি অন্তরা সবগুলা কিন্তু তুলে ফেলবেন কেমন কারণ বন্ধুরা আমি তো আপনাদেরকে আগেই বললাম স্বরলিপি হবে বন্ধুরা একই স্বরলিপি তো বন্ধুরা এটা গেল কিন্তু প্রথম অন্তরা কেমন তো বন্ধুরা এই অন্তরার পর কিন্তু আর দুইটা অন্তরা যে আছে সে অন্তরাটাও কিন্তু বন্ধুরা আপনারা একই স্বরলিপি দিয়ে তুলে ফেলবেন আর কি কেমন তো বন্ধুরা
আমি তবুও বন্ধুরা আমি আপনাদের সুবিধার জন্য একবার গেয়ে শোনাচ্ছি ওই ওই বাকি দুই অন্তরাটাও। এরপরের অন্তরাটা হচ্ছে বন্ধুরা, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনের চিনিতে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনের চিনিতে, পাগল মনরে মনে কেন এত কথা বলে, ও পাগল মন মনরে মনে কেন এত কথা বলে। তো বন্ধুরা এটার পর কিন্তু বন্ধুরা আরেকটা অন্তরা আছে, সেই অন্তরাটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এরপরের অন্তরাটা হচ্ছে বন্ধুরা, আশি তোলায় শের হইলে চল্লিশের মন, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন, আশি তোলায় শের হইলে চল্লিশের মন, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন, পাগল মন রে মনে কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এই গানটা খুব সুন্দরভাবে কিন্তু তুলে ফেলবেন, কেমন? তো বন্ধুরা আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, কেমন? কারণ বন্ধুরা আপনারা কিন্তু শিখতেই আসছেন, আপনারা কিন্তু শেখার জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটি দেখতেছেন। সেজন্য বন্ধুরা আপনাদের কোনো অসুবিধা হলে, কোনো অসুবিধা লাগলে অথবা বুঝতে অসুবিধা হলে বন্ধুরা আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, কেমন? আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, কেমন? তো বন্ধুরা আজকের মতো বন্ধুরা এতটুকুই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।